গাজীপুরে কালিয়াকৈরে মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার 5000 অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। সকালে নিজ বাসভবনে স্থায়ী উন্নীতকর্মীদের নিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন। মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মহামারী করোনাকালীন সময়েও অসহায় ও হতদরিদ্র জনগণের পাশে ছিলাম, এখনো আছি, আর মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছি এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আজীবন রাজনীতি করে যেতে চাই। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন 8 নং পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আদম আলী, আমিনুর মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমদ হোসেন, পৌর তাঁতি লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির শিকদার, বিপুল, রাকিব, মামুন সহ আরো অনেকে। আমি জনগণের পাশে আছি, কালিয়াকৈর পৌরসভার প্রতিটি এলাকার জনগণের সাথে আমি খোঁজখবর রাখছি, দুষ্টদের মাঝে আমি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এবারও ঈদকে সামনে রেখে প্রায় 5000 দুস্থ মানুষের মাঝে আমি কাপড় লুঙ্গি বিতরণ করেছি। থাকে আপনারা জানেন যে আমি কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছি। যদি আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেয়, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি কালিয়াকৈর পৌরসভার মেয়র পদে নির্বাচন করবো।